আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে লাউশা দেখতেই পারতেছেন লাউ শাক দিয়ে আজকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওতে আমাকে সাহায্য করছে আমার ছোট মেয়ে ও আজকে আমাকে সম্পূর্ণ ভিডিওতেই ভিডিওতেই সাহায্য করব তো হচ্ছে পেঁয়াজ কলি আর হচ্ছে লাউ পাতা এই লাউ পাতা এবং পেঁয়াজ কলি দিয়ে আমি আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি লাউ পাতা এবং পেঁয়াজ কলি এবং অন্যান্য জিনিস যেগুলো আছে সবগুলি রেডি করে নিয়েছি লাউ পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কলিও কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজে আস্তা পেঁয়াজও কুচি করে নিয়ে নিয়েছি তারপরে কাঁচামরিচ একটি কাঁচামরিচ নিয়েছি ধনেপাতা নিয়েছি লবণ নিয়েছি রসুন নিছি এক সবগুলি আমি আমার আন্দাজ মতো সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি তো আপনারাও কুচি কুচি করে নেবেন তো এখানে আমি দুটি লাউ পাতা এবং দুটি বড় বড় পেঁয়াজ কলি নিচ্ছি তো লাউ আপনারা আরও বেশি করে দিবেন অবশ্যই কারণ আমি এটা ফার্স্ট বানাইছি তো এত মজা হয়েছে কল্পনার বাইরে তো সেই জন্য আপনারা আরেকটু বেশি বাড়িয়ে নিতে পারেন তো আমার মেয়ে আমাকে হেল্প করছে আগেই বলতেছি তো লাউ এবং পেঁয়াজ কলিগুলা একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছে দেখেন তো বাটির মধ্যে ঢেলে নেওয়ার পরে এর মধ্যেই দিয়ে দিচ্ছে লবণ সাধারণ লবণ যেটা দিয়ে আমরা ভা তরকারি রান্না করি ভাত খাই সেই লবণটা তো এই লবণ দিয়েই এই পেঁয়াজ কলি এবং লাউ পাতা কুচি সবগুলো একসাথে ভালো মতো মেখে নিচ্ছে তো মেখে নেওয়ার পরে দেখেন এটা এখন সে একটা আলাদা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছে কারণ এটা ভালো মতো মুথে নিতে হবে এমনভাবে ভালো মতো মুথে নিতে হবে যেন এটা থেকে পানি বের হয়ে যায় দেখছেন পানি বের হয়েছে এ এইভাবেই এমনভাবেই মথে নিতে হবে যাতে পানি বের হয়ে যায় শক্ত করে মথে নিতে হবে তো এখন সে পানিটাকে চিপে নিচ্ছে মানে এই লাউ পাতা এবং পেঁয়াজ কলির মধ্যে থেকে যে পানিটা উঠছে পাতাগুলো কষ মশলানের পরে সেই পানিটাকে ফেলে দিতে হবে তো সেজন্য পানিটাকে ফেলে দিচ্ছে সুন্দর করে চিপে পানিটাকে ফেলে দিতে হবে কারণ এই পানিটা থাকলে আমি যেই রেসিপিটা বানাবো সেটা করতে সমস্যা হবে জন্য পানিটা অবশ্যই ফেলে দিতে হবে এবং ভালো মতো ফেলে দিতে হবে তো এবার এই কসলানো লাউ এবং পেঁয়াজ কলির মধ্যে যে অন্য অন্য জিনিসগুলো ছিল পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা রসুন সবগুলো একসাথে নিয়ে নিচ্ছে তো এটাকে একটু ভালো মতো মেখে নিতে হবে নেড়েচেড়ে দিয়ে ভালো মতো মেশে নিতে হবে তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ চালের গুঁড়া যে চালের গুঁড়াটা দিয়ে আমরা পিঠা খাই সাধারণত সেই চালের গুঁড়া এটা আতপ চালেরও হতে পারে সিদ্ধ চালেরও হতে পারে তো এইখানে দিয়ে দিচ্ছি এক চিমটি হাইকো এটা অবশ্যই দিতে হবে এটা মুচমুচ করবে এবং জিনিসটাকে শক্ত করবে তো সবগুলো জিনিস একসাথে ভালো মতো মেখে নিতে হবে এবং এমনভাবে মাখতে হবে যেন সুন্দর মতো লেগে যায় একটা সাথে একটা লেগে যায় এবং আঠালো ভাবটা হয়ে যায় তো সেজন্য এটা ভালো মতো মেখে নিতে হবে যেইভাবে এটা থেকে পানি বের করা হয়েছিল একদম ভালো মতো কষলে এখন এই মিশ্রণটাও একসাথে এরকম ভালো মতো মেখে নিতে হবে যাতে সবগুলো একসাথে আঠালো হয় তো এখন এই মিশ্রণ দিয়ে একটা ছোট্ট বল তৈরি করে নিচ্ছে দেখেন ছোট ছোট বল তৈরি করে নিতে হবে তো এই বলগুলোকে এখন ব্রেড কামের সাহায্যে গড়িয়ে নিতে হবে ভালো মতো গড়িয়ে নিতে হবে যাতে ব্রেড ব্রেড কামটা এই বলের মধ্যে সুন্দর মতো লেগে যায় তো এইভাবেই সবগুলো বল বানিয়ে নিতে নিতে হবে মার্বেল বল লাউ পাতার মার্বেল বল চায়ের নাস্তায় লাউ পাতার মার্বেল বল এটা কিন্তু খুব টেস্টি একটি নাস্তা আমি এখানে মাত্র দুটি পাতা দিয়ে করছি কারণ ফার্স্ট করছি তো সেই জন্য তো এত মজা হয়েছে কল্পনার বাইরে তো আপনারা করলে পাতা আর একটু বাড়িয়ে দেবেন এবং অন্য অন্য জিনিস আরও বাড়িয়ে দেবেন যাতে পরিবারের সবাই খেতে পারেন তো যাই হোক আমার বলগুলো বানানো হয়ে গেছে মেয়ে মেয়ে বানাচ্ছে আগেই বলছি আমার মেয়ে হেল্প করতেছে তো বানানো হয়ে গেছে এখন এটাকে রান্নাঘরে নিয়ে ভেজে নিতে হবে গরম তেলের মধ্যে তো চুলায় আমরা চলে যাচ্ছি তো এটা এইভাবে তেলটাকে গরম করবে না যেন তেলটা অনেক গরম হয়ে গেছে হালকাভাবে তেলটাকে গরম করতে হবে ঠিক আছে তেল যদি পুরো গরম করেন তাহলে কিন্তু পুড়ে যাবে তো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা হালকা গরম করে দিতে হবে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন বা তেলটা হান্ড্রেড পারসেন্ট গরম হয় তাহলে কিন্তু এই বলটা উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে কিন্তু হবে না যেহেতু এটা ভিতরে সম্পূর্ণ জিনিসগুলোই কাঁচা সেই জন্য যখন এটাকে ভাজতে হবে তখন কিন্তু হালকা জালে ভাজতে হবে এবং তেলটাকেও হালকা গরম করতে হবে যাতে ভাজার সাথে সাথেই তেলটা গরম হয়ে যায় তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটি টিস্যুর মধ্যে নামিয়ে নিচ্ছি দেখেন নামিয়ে নিচ্ছি টিস্যুর মধ্যে কি সুন্দর হয়েছে খেতে এত টেস্টি এত মজা হয়েছে কল্পনার বাইরে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আর সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখবেন আর